আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় চতুর্থ। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে আমার বিশ্বাস। একটু মনোযোগ দিয়ে দেখো, এগুলোকে কি বলা হয়? আইসিটির যন্ত্রপাতি। ভেরি গুড। আইসিটির যন্ত্রপাতি দিয়ে কি কাজ করে বলতো? লেখার কাজ করে। ভেরি গুড। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে এই কার্টুনে, এটা ল্যাপটপে লিখতেছে। আইসিটিতে কোন সফটওয়্যার লেখালেখির কাজের জন্য গুরুত্বপূর্ণ? আমরা যে কম্পিউটারে লেখালেখি করি, কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা লেখালেখি করি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আজকে কি পড়াবো, কি পড়াতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডে লেখালেখি, এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব। আইসিটিতে কোন সফটওয়্যার লেখালেখির কাজের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু করে খেয়াল করো, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব কি, এটা আগে আমরা একটু জানব। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব হলো, এক, তথ্য যোগাযোগ প্রযুক্তিকে এগিয়ে নিতে ওয়ার্ড প্রসেসর অগ্রণী ভূমিকা রাখছে। লেখালেখি, রিপোর্টিং, গবেষণাপত্র প্রভৃতি ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ। দুই, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ, সহায়ক বইপত্র, ম্যাগাজিন প্রভৃতি প্রকাশে ওয়ার্ড প্রসেসরের বিকল্প নেই। বর্তমানে আইসিটি ব্যবহার করে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে যে কোনো বই, প্রতিবেদন, গবেষণার ফলাফল ইত্যাদি অনেকদিন সংরক্ষণ ও আদান প্রদান করা হচ্ছে। তথ্যকে ডিজিটাল উপায়ে উপস্থাপন সংরক্ষণের কাজে ওয়ার্ড প্রসেসরের অবদান অনেক। ওয়ার্ড প্রসেসর কি? ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি করা যায়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলো সাজাতে হয়, যা এক ধরনের প্রক্রিয়া যাকে ইংরেজিতে প্রসেসিং বলে, আর এই দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসরে শব্দগুলো সুন্দর করে সাজানো যায়, ওয়ার্ড প্রসেসরে এডিটিং করা যায়, এডিটিং এর সময় পুরাতন শব্দ বাদ দিয়ে নতুন শব্দ, নতুন অংশ সংযোজন করা যায়। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কোনো লেখা সহজে সংরক্ষণ করা যায়। এটি ব্যবহার করে লেখার সময় লিখিত বিষয় সম্পর্কে খুঁটিনাটি জানা যায়। ওয়ার্ড প্রসেসর একটি ফাইল সেভ করার পদ্ধতি। ওয়ার্ড প্রসেসর একটি ফাইল তৈরি করে যেটা সংরক্ষণ করার বিষয়টিকে কম্পিউটারের ভাষায় সেভ বলা হয়। প্রায় সব ওয়ার্ড প্রসেসরে লেখালেখি বাঁচিয়ে রাখার এবং সংরক্ষণ করার নিয়ম একই রকম। ওয়ার্ড প্রসেসরের উপরের দিকে ফাইল, এডিট, ভিউ এ ধরনের অপশন আছে। মাউসটি ফাইলে নিয়ে ক্লিক করলে একটা মেনু খুলে যাবে, সেখানে অনেক কিছু লেখা থাকতে পারে। সেখান থেকে সেভ শব্দটি খুঁজে বের করে ক্লিক করলে যা লেখা হয়েছে তা ওয়ার্ড প্রসেসর সংরক্ষণ বা কম্পিউটারের ভাষায় সেভ করবে। সেভ করলে তখন সেটাকে বলা হবে ফাইল। প্রতিটি ফাইলকে একটি নাম দিয়ে সেভ করতে হয়। প্রথমবার সেভের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসর একটি নাম দেওয়ার কথা বলবে, তখন টাইপ করে নাম লিখে দিতে হবে। ফাইলটা সেভ করার পর এটা কম্পিউটারের হার্ড ডিস্কে লেখা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ওয়ার্ড প্রসেসরের গুরুত্বগুলো জেনেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, যে পাঠ নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো সেটা হচ্ছে হাতে লেখার অসুবিধাগুলো ব্যাখ্যা করতে পারবে, ওয়ার্ড প্রসেসরের সুবিধা সমূহ ব্যাখ্যা করতে পারবে। ইতিমধ্যে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেছি, তোমরা বুঝতে পেরেছো।
দেখো, ওয়ার্ড প্রসেসরে লেখাটি নতুন রূপ। আমরা একসময় হাতে লেখা লিখতাম যখন কম্পিউটার ছিল না। হাতের লেখাটিকে আমরা কম্পিউটারের সাহায্যে একটা প্রতিবেদন আকারে আমরা উপস্থাপন করতে পারি খুবই সহজে। এই লেখাগুলোকে, কোনো লেখা যদি ভুল হয়, এটাকে সংশোধন করা যায়, বিয়োজন করা যায়, পরিবর্তন করা যায়। হাতের লেখা রূপ দেখো, এখানে এলোমেলোভাবে দেওয়া আছে লেখাগুলো, ভুল হয়েছে, এগুলোকে আমরা খুবই সুন্দরভাবে কম্পিউটার সাজিয়ে লিখতে পারি। দেখো, টেবিল, হাতে লেখার অসুবিধা, হাতে লেখার কি কি অসুবিধা হয়? ভুল সংশোধন করা যায় না, নতুন লেখা প্রকাশ করানো যায় না, লেখা মুছে ফেলা যায় না, লেখা ছোট বড় করা যায় না, লেখায় বিভিন্ন কালার করা যায় না, বক্স আকারে লেখা যায় না, ছবি সংশোধন সংযোজন করা যায় না, টেবিল আকারে লেখা যায় না, সংরক্ষণ করা এবং কপি করা যায় না। হাতে লিখলে এই সমস্যাগুলো দেখা দেয়। যদি আমাদের কোনো লেখা ভুল হয়ে যায়, সেটা আর সংশোধন করা যায় না, কাটাকাটি করতে হয়। কাটাকাটি করলে লেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, বানান ভুল হয়, অনেক সমস্যা হয়, টেবিল তৈরি করা যায় না, অনেকগুলো সমস্যা হয়ে যায়। যেমন হাতে লেখার অসুবিধাগুলো আমরা বলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ক্লাসে তোমাদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিয়ে থাকি, তখন তোমাদেরকে আমরা বিভিন্ন কাজ দিয়ে থাকি, জোড়ায় কাজ, একক কাজ, দলগত কাজ, এখানেও মূলত রয়েছে। এক কথা হচ্ছে, আমরা যে লেখাগুলো আমরা যখন হাতের লেখা হয়, এই লেখাগুলোকে আমরা যখন কম্পিউটারে লিখি, এটা খুবই সুন্দর হয়ে যায়। লেখার সাথে আমরা ছবি সংশোধন করতে পারি, টেবিল করতে পারি, আঁকতে পারি, এটাকে কালারিং করতে পারি। কম্পিউটারে এই প্রসেসরের মাধ্যমে অনেক কিছু সংযোজন এবং বিয়োজন করা যায়। কম্পিউটারে লেখার সুবিধাসমূহ কী? ভুল সংশোধন করা যাবে, কোনো শব্দ যদি তোমার লিখতে ভুল হয়, এটা পুনরায় তুমি সংশোধন করতে পারবে, নতুন লেখা প্রবেশ করানো যায়, কোনো লাইনের মাঝখানে যদি কোনো একটা শব্দ তোমার অ্যাড করতে হয়, তাহলে তুমি এটা করতে পারবা, কোনো লেখা যদি মুছে ফেলতে হয়, সেটাও করতে পারবা, লেখা মুছে ফেলা যায়, লেখা ছোট বড় করা যায়, লেখাকে কোনো কোনো লাইন যদি তুমি বড় করতে চাও, বোল্ড করতে চাও, মোটা করতে চাও, হাইলাইট করতে চাও, এগুলো সব কিছু করা যায়, লেখায় বিভিন্ন কালার করা যায়, বক্স আকারে লেখা যায়, ছবি সংযোজন করা যায়, টেবিল আকারে লেখা যায়, সংরক্ষণ করা এবং কপি করা যায়, এবং আমি যে কম্পিউটারে লেখালেখিগুলো করব, এগুলো আমার কম্পিউটারে সেভ করে রাখা যাবে, এগুলো কখনো নষ্ট হবে না, আমারে যখনই প্রয়োজন হবে, আমি আবার এগুলো সংগ্রহ আবার ওগুলো আমি কপি করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো, আমার প্রয়োজন মতো আবার ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে কম্পিউটারে লেখার সুবিধা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবিটি দেখে ওয়ার্ড প্রসেসরের লেখার সুবিধাগুলো লেখো। এখানে যে কম্পিউটারের মাধ্যমে ওয়ার্ড প্রসেসরের যে লেখার যে সুবিধাগুলো আমি উল্লেখ করেছি, এগুলো তোমরা ভিডিওটি দেখার পরে তোমরা এটা লেখার চেষ্টা করবে, অবশ্যই তোমরা লিখবা এবং তোমাদের পরীক্ষার জন্য এটা কাজে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কয়েকটি প্রশ্ন করি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লেখার চেষ্টা করবে। সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের কি করা উচিত? হাতে লেখার চেয়ে ওয়ার্ড প্রসেসরের লেখা কি অধিকতর সুবিধাজনক? ওয়ার্ড প্রসেসরের লেখার দুইটি সুবিধা বলো। এতক্ষণ যে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এত বেশি বড় করিনি, ছোট আকারে শেষ করেছি, অল্প কথার ভিতরে অল্প বোঝানোর জন্য তোমাদেরকে। যেমন একটি বাড়ির কাজ, এটি প্রশ্ন, হাতে লেখা এবং ওয়ার্ড প্রসেসরে লেখার মধ্যে কি কি পার্থক্য পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে ক্লাসগুলো তোমাদের জন্য বানিয়ে থাকি, অনেক চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য, চেষ্টা করি। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাকে একটু উৎসাহিত করবে, আবার তোমরা কোন কোন ক্লাসটা দেখতে চাও এগুলো আমাকে জানাবে। আমার মোবাইল নাম্বার আছে, তারপরে সব কিছু বিস্তারিত লেখা আছে ডেসক্রিপশানে, আশা করি তোমরা দেখবে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ, সবাইকে তো ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।